কি বলেন তো ডাক্তার সাহেব? বিদেশ থেকে আমদানিকৃত উন্নত জাতের সার থেকে কৃত্রিমভাবে সিমেন্ট সংগ্রহ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপনা এবং ফার্মের জৈব নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং উন্নত পরিবেশে এই সময়ের মধ্যে সারগুলোকে বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট নিয়মিত করানো হয়। তারপর সারগুলোকে নিয়ে যাওয়া হয় যাচাই করা হয় যে সারগুলো মানসম্মত সিমেন্ট দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে কিনা। সবশেষে পরীক্ষিত সিমেন্ট বিলারে সংগ্রহ করা হয়। ডাক্তার মাহফুজ আহমেদ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ডাক্তার আলতাপুর গ্রাজুয়েশন প্রোগ্রাম ব্র্যাক ব্র্যাকের
এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ব্র্যাক রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম এবং আদাপুর গ্যাস। আজকে এই ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক বাছুর প্রদর্শনী মেলায় আপনারা কষ্ট করে অনেক দূর থেকে বাছুর টাছুর নিয়ে আসছেন, কষ্ট করে সকাল থেকে প্রায় আমি 12টার সময় আসছি, তারপরে দেখে যে অনেক বাছুর চলে আসছে। গরুকে আমরা আশা করছি আমাদের অভিজ্ঞ দুজন ডাক্তার তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বেসিসে সিলেকশন করছে, প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয় একদম করে 25টি বাছুর কিন্তু পুরস্কৃত হবে। এবং সবাই বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ডাক্তার রবিউল ইসলাম ভাইকে, ছোট একটু বক্তব্য ভাই। আমাদের উপজেলা প্রাণী সম্পদ মহোদয়, ভেটেরি সার্জন মহোদয়, পাশাপাশি হচ্ছে আমাদের জোনাল ম্যানেজার ভাই রয়েছে, শুভেচ্ছা বন্ধু বরাবর। আমি খুব বেশি কিছু বলবো না, আমার আজকে অনেক ভালো লাগছে কারণ আমি একজন প্রাণী চিকিৎসক হিসেবে এই ধরনের কোনো একটা ইভেন্টে, আমাদের যে দুধের চাহিদা অর্থাৎ দৈনিক 250 ml দুধের যে প্রয়োজন সেই জায়গাটাতে কিন্তু আমরা এখনো জাতি হিসেবে এখনো ওই জায়গাটাতে আমরা পৌঁছতে পারিনি। জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি প্রাকৃতিক প্রজনন এন্টারপ্রাইজ, পাশাপাশি এখানে উপস্থিত যে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের চতুর্থ পুরস্কার বামন 08 চলে গেলেন, অতিথি আসছেন অনেক দূর থেকে শুধু আপনাদেরকে দেখার জন্য এক ঝলক। আমাদের এই ব্র্যাক এন্টারপ্রাইজের